আমি শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে উপস্থিত হয়েছি বাঁকুড়ার মালিয়াড়া। মালিয়াড়ার একটা খুব বিতর্কিত শ্মশানে, এটাকে বলা হয় বুড়িমার শ্মশান। আমি অনেকদিন থেকেই শুনছি বুড়িমার শ্মশানের কিছু অদ্ভুত কাণ্ড বা গল্পের কথা, যে গল্পটা হয়েছিল 100 বছর কি তারও একটু বেশি সময় আগে। খুব সাংঘাতিক ঘটনা আমি বলবো আপনাদের। সন্ধ্যা হয়ে এসছে প্রায়, আপনারা তো জানেন শ্রী বিশ্বনাথ মানেই নৈশকালীন অভিযান অশরীর খোঁজে। তবে এখানে আমি কিছু প্যারানর্মাল বলুন বা অদ্ভুত বলুন, অতীন্দ্রিয় বলুন, অস্বাভাবিক বলুন, এমন কিছু ঘটনা চয়ন করতে করতেই কিন্তু চলে এসেছি। জায়গাটা অতীব সুন্দর, বা তার থেকেও যদি বেশি কিছু বলা যায় তবে তাই। তবে একটা কথা এখানে বলে রাখা দরকার, এখানে কিন্তু চতুর্দিকটা যতদূর দেখা যাচ্ছে জঙ্গলে ভরা, তার ভেতরে একটা শ্মশান, এবং খুব একটা উন্নত নয়। এখন যখন যেমন হাল ফিলে শ্মশানগুলোতে লোহার একটা ব্যারিকেড করে দেওয়া হয়, দাহ করবার জন্য একটা খাঁচা মতো করা হয়, এসব কিচ্ছু নেই। আপনারা দেখলেন এখানে, ওই জন্য একটুখানি দেখাও, শ্মশানটা একদম ওপেন, একদম ওপেন। এবং আজ থেকে সেই বহু বছর আগে আমরা যখন খুব ছোট ছিলাম তখন যেভাবে গ্রামের শ্মশানগুলোতে দাহ করা হতো সেইটাই আজও কিন্তু বয়ে চলেছে, মানে একটা পুরানো দিনের জিনিস বহন করছে এই শ্মশান, বুড়িমার শ্মশান। তো এখানে গল্পটা আমি বলবো, কিন্তু আমার মনে হয় গল্পটা আমার মুখ থেকে শোনার থেকে ভালো হয় এখানে যারা থাকেন তাদের মুখ থেকে একটু একটু শুনলে বেশি ভালো হয়, আমি সেটা বলবো আপনাদের। বুড়ি মাকেও দেখাবো এখানে, যদিও তার সেই দক্ষিণাকালী, আসলে দক্ষিণাকালী আমি দেখাবো একটুখানি ওখানে ভেতরটা। খুব একটা আপনারা কিন্তু আড়ম্বরতা বা জাঁকজমক এগুলো কিছু পাবেন না, কিন্তু একটা খুব পজিটিভ এবং খুব একটা পাওয়ারফুল একটা এনার্জি কিন্তু আপনারা এখানে খোঁজ পাবেন, এটা জন্যই কিন্তু আমি এখানে এসেছি। চলে যেত এখানে একটু ফোকাস করো, বাবার থাম আছে একটা। এখানে পঞ্চমুন্ডিরও আসন আছে ওদিকটাতে, পঞ্চমুন্ডির আসনটা কি অনেক দূরে? মায়ের পেছন দিকটায়, মানে মন্দিরের ভেতরে। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখে আসবে, এখানে এখানে অনেকটা নিচু আছে, সাবধান। এই হচ্ছে বুড়িমা আমাদের দক্ষিণাকালী। আমি শুনলাম এসে এখানে একটা অবয়ব ছিল তিনার, কিন্তু কেউ হয়তো সেটা নিয়ে গেছে বা কিছু একটা হয়েছে। এই পেছনে কিন্তু পঞ্চমুন্ডির আসন আছে, সাধকরাই আসে সন্ধ্যাবেলা এখানে, মানুষজন কিন্তু কেউ থাকে না, একটা ভয় ভীতির ব্যাপার কিন্তু অবশ্যই আছে। একটু আগে আমি এখানেই একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছে যে আমার এখনই গাভার হয়ে উঠছে এই জায়গাটায়। আমি সেই মুহূর্তে, আমি একটা খুব অদ্ভুত ব্যাপার, আমি ওনার সঙ্গে যখন কথা বলছি উনি যখন এই কথাটা বলছে যে আমার কিন্তু একটু গা ভার হয়ে উঠছে এখানে, আমরা তো এটা আমি বিশেষ একটা থাকি না, ঠিক সেই মুহূর্তে যেন ইলেকট্রিক সুইচ দিলে যেমন একটা ঝাটকা মারে, ঠিক আমারও কিন্তু, আমি ওনাকে বললাম দেখুন আমারও একটা শিহরণ হচ্ছে, আমি এটা অনুভব করলাম ঠিক শ্মশানটার পাশে দাঁড়িয়ে। তো আমি ফিল করছি যদিও এনার্জেটিক মিটার বা এক্সট্রা পাওয়ার মিটার এখানে অন করলে সেরকম কিছু রেসপন্স দিচ্ছে না, কিন্তু এটা কিন্তু অনুভূতির বিষয়। আমরা অশরীরী বা বিধেয়ী আত্মা যেগুলোই বলি না কেন, সেগুলো যেমন একটা ফিলিংসের ব্যাপার থাকে, ঠিক সেরকম এটা পজিটিভ, একটা মা ভগবান তার উপলব্ধি করা, এটা তো অবশ্যই সৌভাগ্যর ব্যাপার। শুধু তাই না, এটা কিন্তু ওইভাবে দেখে বোঝানোর ব্যাপার নয়, এটা উপলব্ধি করার বিষয়। আমি এবার গল্পটা চয়ন করব আপনাদের সামনে। এই যে পুকুর, একটু তুমি দেখিয়ে দাও পুকুরটা, এই হচ্ছে পুকুরটা, আমরা একটুখানি এগোতে পারি। এই পুকুরটা নিয়ে কিন্তু এখানে সব গল্প বা যা কিছু ঘটনা দেখে আসবে, দেখে শুনে তুমি কি আসছো? হ্যাঁ স্যার।
আচ্ছা আপনারাও এগিয়ে আসুন, আমি এখানেই গল্পটা জয়েন করি। আমার দর্শক যারা প্রোগ্রামটা দেখছেন, আমি তো আপনাদেরকে দেখুন অনেক বড় বড় মঠ মন্দির আমি বলেছি আপনাদেরও আছে আমাদের ভারতে চতুর্দিকে ছড়িয়ে আছে এবং আমি সমস্ত জায়গায় ঘুরছি, কিন্তু এই জায়গা কিন্তু সেই রকম মঠ মন্দিরের মতো জাঁকজমক নয়। কিন্তু এখানে আসলে আমি দৃঢ়ভাবে বলতে পারি যে একটা এক্সট্রা আপনাদের অনুভূতি হবেই হবে, হতেই হবে, কারণ আমি ফিল করছি এবং আমার সাথে যারা আছে তারাও আমায় বলছিল যে হ্যাঁ একটু কেমন যেন শরীরে অনুভব হচ্ছে। আমি গল্পটা এবার শুনবো, আমি তো শুনেছি, এবার আপনাদেরকেও একটু শোনাবো। আচ্ছা আমার এখানে একটু চলে আসুন ক্যামেরায়। এই ঘাটটা মূলত বুড়ি মায়ের ঘাট এবং এই যে একটা বেশ অনেকটা জায়গা জুড়ে পুকুর, এই পুকুরের জল কিন্তু বিশুদ্ধ নির্মল পানীয় জল, এটা একটা বড় ব্যাপার, এখনো কিন্তু সেটা চলছে। আচ্ছা আমায় বলুন যে গল্পটা বা যে ঘটনাটা আজ থেকে 100 বছর কি তারও একটু বেশি সময় আগে ঘটেছিল, ওইখানটাতে 7টা গরুর গাড়ি মানে মাটির জিনিসপত্র নিয়ে যাচ্ছিল গ্রামে বিক্রি, কুমোর হ্যাঁ বিক্রি করতে যাচ্ছিল, তো তারা এখানে রাত্রের জন্য অপেক্ষা করছিল, সকাল হলে যাবে যাবে, কিন্তু সন্ধ্যাবেলায় দেখা গেল কি, একটু বলুন আপনি বলুন। তখন সন্ধ্যাবেলায় দেখা গেল, আমরা যেটা শুনেছি আমাদের পূর্বপুরুষদের মুখ দিয়ে, একজন বৃদ্ধ মহিলা তাদের একজনের কাছে গিয়ে প্রথমে সবার কাছে গিয়ে বলেছিল যে আমাদের দুটি বাবা ভাত দে, আমার খিদে পেয়েছে। তারপর কিছু আরো যারা 6 জন গরু গাড়িতে যারা আরো ছিলেন অন্য অন্যান্য লোকেরা, তারা কিন্তু দিতে রাজি হননি। একদিন রাজি যে মা আমার রান্না হোক আমি তোমাকে দিচ্ছি, মা রান্না টান্না খেয়ে ওই ভদ্রলোককে নাকি বলে দেয় যে বাবা তুমি গাড়ি নিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও গ্রাম দিকে চলে যাও। তারপর হঠাৎ একটা বিরাট কালো ঘন করে মেঘ এসে বিরাট কাল বৈশাখী ঝড়ের মতো এসে ওদিকে মানে ঢুকিয়ে সব জলে ফেলে দিল, তার বহু জলে ফেলে দিল। তার বহু পর বহুদিন বাদ আমাদের আরেক ধাপ, আমাদের কিছু পূর্বপুরুষ এখানে একটা সেচের কাজ করানোর জন্য একটা খুব বড় গর্ত বা কিছু খালটাল কাটা হচ্ছিল, তখন বিভিন্ন রকম ওই গরুর গাড়ির যেগুলো থাকে আর কি, চাকা লিগিয়া টিগিয়া হ্যান তেন আবি যাবি যেগুলো আর কি কঙ্কাল মানুষ, এগুলো সেই জিনিসগুলো পাওয়া গিয়েছিল, টঙ্কাল টঙ্কাল এগুলো আমরা শুনেছি। হ্যাঁ, এবং আমাদের এই মালিয়াড়া গ্রামে আমাদের এই আমরা শুনে আসছি আমাদের দাদু দিদিমার মুখ দিয়ে যে এখানে এসে আমাদের মায়ের কাছে কোনো গরিব মানুষ তার কন্যা দায়ের জন্য বুড়ি মাকে যদি পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করতেন, তখন এইখান থেকে তারা বাজার উঠত, কিন্তু সব চলে গেছে, এখানে লোক বেরোন দেয়নি ওই অত্যাচারের জন্য সব চলে গেছে, সব এখন বন্ধ হয়ে গেছে অনেকদিন, আমরা দেখিনি তবে আমরা শুনেছি। আমরা এখানে আসি সন্ধ্যাবেলা, এখানে এসে একটু মায়ের ধুনা দিই, সন্ধ্যা আরতি করি, আমরা চলে যাই। আপনারা বুঝতে পারলেন যে এখানে বেশ অনেক বছর আগে গ্রামের গরিব যারা বাসিন্দা তারা যদি এসে মার কাছে আবেদন জানাতেন বাসনপত্র, এগুলো কিন্তু এই জল থেকে উঠত এবং পরে কাজ শেষে সেগুলো আবার ধুয়ে মেজে এখানে রাখলে সেটি আবার জলে মিলিয়ে যেত, কিন্তু কখনো এক সময় কেউ হয়তো তার থেকে কিছু বাসন সরিয়ে নিয়েছিল, যেটাকে বলা হয় যে পাপাচার বা দুরাচার, এইরকম কিছু কাজকর্মের জন্য আজকে বুড়িমা কিন্তু সেই সব তার যে প্রভাব, তার যে একটা মানে তিনি যে এখানে ভীষণ রকম ভাবে অধিষ্ঠান করেন সেই প্রভাবটা কিন্তু অনেকটা মলিন হয়ে গেছে। বুড়িমা আছেন কিন্তু সেইভাবে হয়তো মানুষের মধ্যে তিনি সাড়া দেন না, মানুষ এটা আমাদেরই নিজেদেরই পাপের ফল আর কিছু না। এই যে ঘাটটা, এই ঘাটটাতে কিন্তু মানুষ এখনো চান করে এবং জল তো এখান থেকে খায়, এখনো শুনেছি জল খায়, এখন স্নান টান করে অপরিষ্কার করে দিচ্ছে, অপরিষ্কার করে দিচ্ছে, আসলে মানে মেন ব্যাপার যেভাবে গঙ্গা দূষণ। এবং দাদা সবচেয়ে যেটা বড় জিনিস এইখানে দেখছেন, এই এই পুকুর পাড়ের উপরে যত জমি আছে এইখানে এর পেছনের সাইডে এখানে জমি কেউ চাষ করতে পারে না, দীর্ঘদিন পড়ে থাকে জমি, কেন পারে না, কেন পারে না, যদি মাকে পুজো টুজো দিয়ে শুরু করে তবে হবে, নাহলে আমার গেল। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটা বুঝলেন, সেখানেও কিন্তু একটা মানে ভগবানের যে একটা মাটি কুড়লে, মানে মাটি কুড়লে এখানে মাটি মায়ের অনুগত ছাড়া মাটি এখানে কুড়া যাবে না, এই মাটিটা এমন মাটি। হ্যাঁ হ্যাঁ, মায়ের অনুমতি বা মায়ের কাছে প্রার্থনা জানা না জানালে কিছু করলে সেটি কিন্তু
ফলপ্রসূ হবে না, বিফল হয়, আজ অবধি হয় না, আজ অবধি হয় না। এটা কিন্তু একটা, এখানে অনেক চাষ হচ্ছে দেখুন, এখানে এই সব মাঠ দীর্ঘদিন ধরে পড়ে আছে, জলের এর পেছনে জলের অভাব নাই, অথচ পিছনে জমি, আপনার নিজস্ব জমি, আপনার নিজের বাপতের সম্পত্তি, কিন্তু তাও আপনি এখানে নাঙ্গল ওই ফুটতে পারেন না। তার আগে আপনাকে মাকে জানিয়ে পূজো পার্বণ এবং আপনাকে খড় ধান হলে ধান কেটে আগে মাকে দিতে হবে, তার আগে পূজো দিতে হবে, এসব বহু ব্যাপার এখনো পর্যন্ত রয়েছে। আচ্ছা, সন্ধ্যাবেলা আপনি বলছিলেন আপনাদের এখানে ভয় লাগে, একটা আতঙ্ক লাগে, সেটা এখনো ফিল করেন তো? আমাদের, আমরা ধরুন না তো এখনো পর্যন্ত আসছি, আজ 20-22 বছর ধরে, তাও আমরা এখনো ফিল করছি। আচ্ছা, ভয় লাগে সন্ধ্যা, সন্ধ্যা হলেই এনারা অনুভব করেন যে এখানে একটা এক্সট্রা পাওয়ার কিন্তু ঘোরাফেরা করছে, এটা কিন্তু এনারা ফিল করেন না, শুধু আমি এসে আমিও কিন্তু অনুভব করেছি। যখন শ্মশানটার ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, আমি কিন্তু ভীষণভাবে উপলব্ধি করেছি যে হ্যাঁ, এখানে একটা এক্সট্রা পাওয়ার কিন্তু রয়েছে। যাই হোক, আমরা এবার এগোতে থাকবো, সামনের দিকে আরো কিছু আপনাদের দেখাবার চেষ্টা করব। গ্রামের লোকজন এদিকে খুব একটা আসে না। আচ্ছা আচ্ছা, এখানে খুব বড় বড় সাপ আছে, খুব বড় বড় সাপ। আমার এক মহারাজ গুরুদেব, উনি আমাকে আদেশ দিয়েছিলেন আসনটা বানানোর জন্য, উনি দেখে দিয়েছিলেন পজিশনটা। আচ্ছা, তো বললো 150 বছর আগে, 150 বছর আগে হ্যাঁ, এক সাধু এখানে সিদ্ধি লাভ করেছিল। আচ্ছা আচ্ছা, তো এই আসনটা যখন তৈরি করি, হ্যাঁ, ভেতরে কমপ্লিট হয়ে যায়, পুরো ফান টান হয়ে যায়, আর প্লাস্টার কমপ্লিট হয়ে বারটা করে প্লাস্টার করবো। আচ্ছা, এবারে ভেতরে আমরা স্নান করে আমরা সাধারণত কী করি, জল দিই, ঢালাইয়ের পর জল দেওয়া হয়, তো যখন জল আমি দিই তখন একটা বাধা পাই। আচ্ছা, তো বাধা পায়, বাধা পাওয়ার পর আমি মিস্ত্রিরা যারা কাজ করে তাদেরকে বলি যে এখানে কি কোনো তোমরা আকাচা জামা কাপড় পরে এসছো? বলছে না, আমার আসনে কাজ করবো, আকাচা কেন পরবো, না আমার জল দিলে আমার প্রবলেম হচ্ছে। আমি বুড়িমার মন্দির ওইখান পুকুর থেকে ওইখান থেকে জল নিয়ে এসে যথারীতি বাধা দেওয়া, তো আমি দিই, বাধা দেওয়ার পর এবারে ওরা বাইরে প্লাস্টার হয়ে যায়, মোটামুটি জল একদম পুরো লোড করে দিই, ওখানে যে ইয়েটা আছে এটা বন্ধ করে দিই। সাধারণত আমরা বাড়িতে যেমন করি আর কি, তো তার 3 দিন পর আমি জলটা জাস্ট খুলতে ভুলে যাই, জলটা খুলতে ভুলে যাওয়ার ফলে একদিন রাতের বেলায় আমার আর ঘুমোতে দেয় না, আমাকে একদম উথল পাথল ধরিয়ে দেয়, যেমন পরিস্থিতি নিয়ে সারা রাত তো আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়। নিয়ে তারপর আমি আরেকজন যে আছে তাকে ফোন করি, মানে হ্যাঁ রে, ওই আসনের জল খুলেছিস? বললো না তো, আমি তো খুলিনি, ভুলে গেছি। এমন দেখ, এরকম সারা রাত ঘুমায়নি, এই পরিস্থিতি। আমি আবার ভোরবেলায় 4টার সময় উঠে চান টান করে এসে আগে জল খুলি, তবে রেহাই। তো মানে আমার এইটা হওয়ার একটা কারণ যে আমি আসনটা বানালাম, আসনটা সত্যি কি আসন, একটা মনের মধ্যে আমাদের যেমন সাধারণ মানুষ ইয়া থাকে সেরকম একটা ছিল, তো সেটা আমাকে দেখিয়ে দিয়েছে যে আমি জাগ্রত। তারপর আপনার সেই চিন্তা বা দুশ্চিন্তাটা দূর হয়েছে? দুশ্চিন্তাটা দূর। ওকে, শিয়াল ডাকছে, আমি খুব বেশি লাইট জ্বালাতে পারছি না, খুব জোরে কথা বলতে পারবো না, তার কারণ এখানে এখন শিবা মহারাজ, মানুষ নয়, কেউ একজন আসবে প্রসাদ নিতে। আমাকে এনারা বললেন যে স্যার আপনি একটুখানি অপেক্ষা করুন, তবে লাইট জ্বালবেন না, খুব জোরে কথা বলবেন না, আমাদের দেখাবে, আমরা এখন সেই দিকেই যাচ্ছি, বুঝি না, এগিয়ে চলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শিয়ালের চিৎকার। আমরা কিন্তু বুড়িমার শ্মশানে আপনাদের নৈশকালীন অভিযান সেটি দিচ্ছি, খুব সাংঘাতিক জায়গা, বুঝলেন? হ্যাঁ স্যার, স্যার খুব বেশি জোরে কথা বলা যাবে না। হ্যাঁ, কথা আমি বেশি বলবো না, আপনারা খালি দেখবেন, আমরা চেষ্টা করছি ওটা ধরার। চারিদিকে জঙ্গল স্যার, ভীষণ রকম জঙ্গল।